টিআরপি পড়ে যাওয়াতেই কাদম্বিনীর দৈনিক শো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জি। 5ই অক্টোবর সিরিয়ালটির শেষ এপিসোড দেখানো হবে বলে সেটির সঙ্গে জড়িত কলাকুশলীদের জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 6ই অক্টোবর থেকে কাদম্বিনীর জীবন নিয়ে একটিমাত্র সিরিয়াল দেখতে পাবেন বাঙালি দর্শক, সেটি স্টার জলসার প্রথমা কাদম্বিনী, যা 100 পেরোল। রেটিংয়ে দুই ধারাবাহিকের অবস্থান লক্ষ্য করার মতোই। প্রথমটি রেটিংয়ে এই সপ্তাহে 4-এর ঘরে, দ্বিতীয়টি দীর্ঘদিন 4-এর ঘর থাকার পর চলতি সপ্তাহে 5.3। কেন চলতি বছরে 6 জুলাই শুরু হবার কাদম্বিনী টিআরপি পেল না, তা নিয়ে টলি সিরিয়ালের সঙ্গে জড়িত বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। তবে সিংহভাগের বক্তব্য, চালু সিরিয়ালের মডেলে গল্প না এগোনোয় দর্শকরা উৎসাহ হারিয়ে ফেলেছেন। অর্থাৎ সফল সিরিয়ালে একজন নায়ক তার স্ত্রী এবং প্রেমিকাকে নিয়ে ত্রিকোণ প্রেম কিংবা সাংসারিক কুটুকচাল অথবা যৌথ পরিবারের অতি নাটকীয়তা থাকে। কাদম্বিনী সিরিয়ালে সেসব কিছু পাননি দর্শক। এমনও কথা শোনা গিয়েছে, যাদের বাড়িতে টিআরপি মাপার যন্ত্র বসানো রয়েছে তারাও কাদম্বিনীর চেয়ে কৃষ্ণকলি, মোহর, শ্রীময়ী ইত্যাদি সিরিয়াল নিয়ে অনেক বেশি আগ্রহী, অন্তত টিআরপি হিসেব তেমনই বলছে। কাকতালীয় হলেও প্রসঙ্গত উল্লেখ্য, বছর দশেক আগে একটি সিরিয়াল শুরু হয়েছিল গ্রাম থেকে আসা এক সাধারণ মেয়ে বিভিন্ন ধাঁধা পেরিয়ে লড়াই করে চিকিৎসক হয়ে ওঠার গল্প নিয়ে, কিন্তু দর্শক না পাওয়ায় 10টি এপিসোডের পরই বন্ধ করে দিতে হয় সেই ধারাবাহিকটি। প্রসঙ্গত জি বাংলার নিজস্ব প্রযোজনা রানী রাসমণির মান পরতির দিকে, কিন্তু সেটি এখনো বন্ধ করা হয়নি। ওয়াকিব হালদের অনেকেরই দাবি, নিজস্ব প্রযোজনা আর বাইরের প্রযোজকের তৈরি সিরিয়ালের মধ্যে পার্থক্য রয়েছে। রাসমণি এক বছরে গতানুগতিক ছন্দে চলে এসেছে, তাকে নিয়ে নতুন করে আর ভাবার কিছু নেই। সিংহভাগের বক্তব্য, চালু সিরিয়ালের মডেলে গল্প না এগোনে দর্শকরা উৎসাহ হারিয়ে ফেলেছেন। কাদম্বিনী বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আপাতত চ্যানেল এবং নায়ক নায়িকার মুখে কুলু, কিন্তু কেউই মুখ খুলতে রাজি নন। তবে কাদম্বিনীর সঙ্গে যে সিরিয়ালের টিআরপি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, সেই প্রথমা কাদম্বিনীর প্রযোজক অরবিন্দ দাশগুপ্ত বলেছেন, যে কোনো শো বন্ধ হওয়াই খারাপ, সত্যিই খারাপ লাগছে, তবে লোকসান হলে এভাবে সরে যেতে হয়, এটাই নিয়ম। চ্যানেলের নিজস্ব প্রোগ্রাম বা বাইরের প্রযোজনা, সব ক্ষেত্রে এই নিয়ম খাটে, এ নিয়ে এত ভাবার কিছু নেই। ঘটনাচক্রে কাদম্বিনী দেবীর পরিবারের তরফে এই সিরিয়ালটি নিয়ে জি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল, যাতে বলা হয়েছিল কাদম্বিনী এবং তার স্বামী দ্বারকানাথের জীবন সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি। কাদম্বিনীর পরিবারের তরফে তার পৌপুত্র রজত গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, টিআরপি কমে যাওয়ার কথাটা পুরোপুরি ঠিক নয়, দর্শক দেখছেন না সেটাও ঠিক নয়, অন্য একটা চ্যানেলে তো এই একই বিষয় নিয়ে ধারাবাহিক হচ্ছেই, আমি জানি সেটা দর্শক উপভোগ করছেন, কিন্তু এই চ্যানেলে কাদম্বিনী দেবী এবং দ্বারকানাথের জীবন সম্পর্কে নানা বিভ্রান্তিকর তথ্য দেখানো হয়েছিল, সেসব বিষয়ে আপত্তি জানিয়ে আমি সংশ্লিষ্ট চ্যানেলকে চিঠিও লিখেছিলাম, সেখানেই বলেছিলাম কৃতজ্ঞতা প্রকাশ থেকে আমার এবং আমার স্ত্রীর নাম সরিয়ে দিতে। কাদম্বিনী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর প্রযোজক রানা সরকার বুধবার রাতে ফেসবুকে লিখেছিলেন, মাত্র 75টি এপিসোড প্রচারিত হওয়ার পরই এই অবস্থা কেন, সিরিয়ালটি জি বাংলার নিজস্ব প্রযোজনা, তাই ওরা বুঝতে পারলেন প্রযোজনার কত ধানে কত চাল। প্রসঙ্গত স্টার জলসায় কাদম্বিনীর কাহিনী দেখানো হয় সন্ধ্যে 6টায়, জিতে রাত 8:30। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ব্রাহ্ম পরিবারে জন্ম নিয়েছিলেন এবং হিন্দু সমাজের দাদা ঠাকুরদের আগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের MBBS কোর্সে ভর্তি হন। সেই সময় সমাজে অবিশ্বাস্য ঘটনা, তখন ডাক্তার বলতে কোট প্যান্ট পরিহিত, গলায় স্টেথোস্কোপ ঝোলানো ভারিক্কি পুরুষকেই কল্পনা করা হতো। রক্ষণশীল হিন্দু সমাজের কথা দূরদর্শী ডাক্তারি পড়তে চাওয়া মেয়েটিকে পেরোতে হয়েছিল একের পর এক বাধার পাহাড়। ডাক্তার সমাজেও ব্যাপারটা খুব আনন্দের কিছুই ছিল না। পুরুষশাসিত চিকিৎসক মহলে নারীর অনুপ্রবেশকে সুবিধার চোখে দেখেনি সমকালীন ভিক্টোরীয় নৈতিকতায় ডুবে থাকা পশ্চিমীয় পশ্চিমী ভাবাপন্ন বাঙালি সমাজ। কাদম্বিনীর ডাক্তারি পড়তে চাওয়াকে খোলা মনে স্বাগত জানাতে পারেনি বেশিরভাগ পুরুষই। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের উৎসাহের কাছে মাথা নোয়াতে বাধ্য হয় প্রতিষ্ঠান। মেডিকেল কলেজে পুরুষদের সঙ্গে পড়ার অধিকার পান কাদম্বিনী। শুধু কলকাতা থেকে ডাক্তারি শিক্ষা নয়, তিনি অনুভব করেছিলেন এদেশে পুরুষশাসিত ডাক্তার সমাজে নিজেকে প্রতিষ্ঠা দিতে হলে দরকার বিলিতি স্বীকৃতিও। খাস ইংল্যান্ড থেকে 3টি মেডিকেল ডিপ্লোমা নিয়ে দেশে ফিরে প্র্যাকটিস শুরু করেছিলেন বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী।